আমার আত্মীয়দের শুধু আমি ফোন দিয়ে মাঝে মাঝে খবর নেই কিন্তু তারা কখনো আমার খবর নেন না এমনকি আমি অসুস্থ হলেও না তাই আমার মনে মনে খুব রাগ হয়েছে এখন আমি যদি তাদের খবরা খবর না নেই তাহলে কি অনেক গুণাগার হব বন্যাসিমা আপনার প্রশ্ন উত্তর হলো যে আত্মীয় স্বজন যদি খোঁজখবর নাও নেন আপনি তাদের সাথে সম্পর্ক রক্ষা করা উচিত সম্পর্ক ছিন্ন করা উচিত নয় সোবা একটি হাত দিচ্ছে এর করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামাল বিল মুকাফি ওয়াসালাহ যার অর্থ হল আপনার আত্মীয় আপনার সাথে সদাচরণ করলে আপনিও সদাচরণ করবেন এটা আত্মীয় সম্পর্ক রক্ষাকারীর গুণ নয় বৈশিষ্ট্য নয় বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারীর মূল বৈশিষ্ট্য হলো আপনার সাথে সম্পর্ক কেউ ছিন্ন করবে আর আপনি সেটাকে জোড়া দেওয়ার চেষ্টা করবেন এটা অনেক কষ্টের কাজ আমি জানি কিন্তু আল্লাহাব কাছে এর জন্য আপনি অনেক আজর পাবেন আপনি প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তখনই হবেন যখন সে আপনাকে ইগনোর করার চেষ্টা করলেও আপনি আপনি আপনার জায়গা থেকে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন হ্যাঁ তার সাথে যোগাযোগ করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম যদি হয় তাহলে ভিন্ন কথা আপনি অবশ্যই সম্পর্ক না রেখে চলতে পারেন কিন্তু যথাসম্ভব তার সাথে সম্পর্ক রক্ষা করি আপনার চলা উচিত এবং এটি ধরণে বিশাল সাল্লামের নির্দেশনা